হ্যালো বন্ধুরা, যারা আম ছুইলে না খেতে পারো, আজকে আমি দেখাবো কিভাবে আম ছুইলে এই যে মশমশে মুড়ি দিয়ে মাখাইয়ে চটকাইয়ে খাওয়া। যারা বোঝো না কিভাবে আম ছুইলে মুড়ি দিয়ে মাখাই খেতে হয়, তাদের জন্য আজকের ভিডিও। এই দেখো, এরকম টসটসে আম নিবা, আম নিবা, এইভাবে ছুলবা। কিভাবে? এই যে এইভাবে ছুলবা, ঠিক আছে? হ্যাঁ, এই যে দেখেছো, এইভাবে ছুলবা। তুমি যে কোনো হাত দিয়ে করতে পারো, হাত তো দুইটাই তোমার, তুমি খাবা সেটা তোমার ব্যাপার, তুমি কোন হাত দিয়ে ধরবা আর কোন হাত দিয়ে ছিলবা। আমি দুই হাত দিয়েই করতেছি, কোনো ব্যাপার না, যেহেতু এটা আমিই খাবো, হাত দুইটাই আমার, আমি দুইটাই ইউজ করতেছি। তো তোমরা এই যে এভাবে করবা, তোমরা তোমাদের হাত ব্যবহার করবা, খবরদার আমার হাত ব্যবহার করতেছে আমার। তো এইভাবে এরকম আম ছুলবা, ঠিক আছে? যারা আম ছুলে মুড়ি দিয়ে খাইতে পারো না, তারা শিখে নাও। এই যে একটা ছুলা হয়ে গেছে, আমি আজকে তিনটে আম গিলব। কি দিয়ে গিলব? মুড়ি দিয়ে, একদম তাজা মুড়ি, একদম মশমশে তাজা মুড়ি। যে মাছ আছেরা গ্রামে ছুলোই যে মুড়ি ভাজে, একদম সেই মুড়ি, সেই স্বাদ। এই যে দেখেছো, একটা অলরেডি, একটা অলরেডি ছুলে ফেলছি, এই যে আর একটা ছুলতেছি, এই যে, এই যে দেখেছো কত সুন্দরভাবে ছুলা হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই যে আর একটা, এখন তিনটা যেহেতু খাবো, তিনটাই ছুলতে হবে, দুইটা ছুলা হয়ে গেছে। এই যে দেখো কত সহজ, তোমরা একটু পারো না কেন আমি তো বুঝি না, আমি তো সব পারি। এই যে কত সহজ, এই যে এভাবে টপাটপ ছুলে ফেলবা, টপাটপ। ছুলা শেষ, এখন কি করব, মুড়ি নিয়ে একেবারে সুন্দর মতো, এটা একেবারে মিষ্টি আম, যদি একটু টক আম হয় তোমাদের তাহলে একটু চিনি নিবা, কোনো ব্যাপার, অল্প একটু চিনি নিবা। এই যে এরকম একেবারে জ্যান্ত মুড়ি এর ভিতরে এরকম দিয়ে দিবা, ঠিক আছে? যার যে যতটুকু খাইতে পারো সে শতটুক দিবা, আমি এইটুক খাবো, এইটুক নেব, ঠিক আছে? তারপরে এই আম, এই যে এইভাবে করে হাত দিয়ে সব এর ভিতর চটকাই দেবা, চটকাইয়ে এই আমার এই মুড়ি মাখানো যে এত স্বাদ, এত মজা লাগে বন্ধুরা, এ আমি বুঝতে পারবো না। তোমরা একদিন খাইয়ে দেখো, খাইয়ে বুঝবা। মানে সেই স্বাদ, সেই স্বাদ। এই যে চটকাবার খাবা, চটকাবার খাবা, বেশি একবারে সব মাখাই নিতে গেলি এই মুড়ি যাবে না, একদম মরে, মরা মুড়ি ভালো লাগে না, একেবারে জ্যান্ত মুড়ি খাতে হবে। টাটা।